নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের একটি অসাধারণ রেসিপি। প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ চলুন দেখে নিই এর জন্য কী কী মশলা লাগছে। আমরা এখানে নিয়েছি কোঁচানো পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং রসুন কুচি। এই সব উপকরণগুলো ফোড়ন ভাজা হয়ে গেলে একে একে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচির পর আদা কুচি এবং তারপর পেঁয়াজ কুচি দিয়ে এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সাধারণত আমরা লুচির সঙ্গে যে ছোলার ডালটা বানাই সেটা মিষ্টি মিষ্টি বানাই, কিন্তু আজ আমি ঝাল ঝাল করে বানাবো। আজ আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। নিরামিষ বানালে ফোড়নের সময় একটু হিং দিয়ে নেবেন। পেঁয়াজ আদা রসুন একটু লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব কোঁচানো টমেটো। টমেটো দিয়েও নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে উনুন বা গ্যাসের আঁচ যেন বেশি না হয়ে যায়, তাহলে মশলাটা পুড়ে যাবে। সেই জন্য ধীমে আঁচেই রান্নাটা করতে হবে। টমেটোটা ভালো করে গলিয়ে যাওয়ার জন্য আমি খুন্তিতে করে চাপ দিয়ে দিয়ে টমেটোটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। টমেটো এবং পেঁয়াজ একসঙ্গে ভাজা যখন ততক্ষণ হচ্ছে, ততক্ষণ চলুন দেখে নিই কী কী মশলা লাগছে। এই ছোলা ডালটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর নিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমরা সব শেষে দেব। আর এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং প্রায় 80% সিদ্ধ করে নিয়ে রেখেছি। পেঁয়াজ রসুন এবং টমেটো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেব আগে থেকে মেপে রাখা মশলাগুলো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। প্রথমে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আমি অল্প করেই লঙ্কাটা দিলাম। প্রয়োজনে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আমি বাটি ধুয়ে জল একটু জল দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই অবস্থায় দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। ওর সঙ্গে কিছুটা পরিমাণ জল ছিল, আপনারা চাইলে ওতে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন, যাতে শুকনো না হয়ে যায়। মশলার সঙ্গে ডালটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, প্রয়োজনে পরে একটু টেস্ট করে নেবেন। নুন দেবার পর আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। আগে থেকে 80% সেদ্ধ করা ছিল তাই খুব বেশিক্ষণ সময় লাগবে না, সেই জন্য জলটাও বেশি পরিমাণে দিতে হবে না, পরিমাণ মতো দেবেন। ডালটা ভালো মতো ফুটে উঠলে রোস্টেড জিরে গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর শেষে শুধুমাত্র একটু কসৌরি মেথি গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে মশলাদার চানা মশলা। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গে অনায়াসেই খেতে পারবেন, খেতে অসাধারণ লাগবে। যদি আপনারা ছোলার ডালে মিষ্টি পছন্দ করেন তাহলে এই পর্যায়ে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে আগে থেকে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওখানে গিয়েও দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।